শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নিমুন্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজল তোমার মাতলো যে ভুবন, বাজল তোমার আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজল আন্তরি দা
কৃষ্ণ দে ভুব মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননি বদনা অজরা অতুলা জননি বদনা অজরা অতুলা বহু বদনারিণী ত্রিপুদল বারিণী জাগো মা সরলময়ী চন্দ্রিকা শঙ্করী জাগো জাগো মা অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও
অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম্। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈত অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। স্বধা ত্বং হি বষৎকারঃ স্বরাত্মিকা
सुधा त्वम शरी नित्य त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं धारित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमत्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रिर्महारात्रि गोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वविश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति इक्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यद्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। अचिंत रूप चरित महिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नव ध्यान रूपायित प्रतिमा आओ तब अचिंत रूप चरित महिमा तब अचिंत विकशिल ज्योति प्रीति मंगल वरुणे तब अचिंत रूप चरित महिमा तब अचिंत तुमि साधन धन ब्रह्म बोधन साधने तुमि साधन धन ब्रह्म गोधन साधने तब प्रेम नयन भाति निखिल कनक कांति झोली छे कांत बदने ए तब अचिंत रूप चरित महिमा तब अचिंत हे महालक्ष्मी जननी तुमारी भुवने
तब अचिंत रूप चरित महिमा तब अचिंत नव शोभा नव धन रूपायित प्रतिमा तब अचिंत रूप चरित महिमा तब अचिंत তখন প্রলয় অন্ধকার রূপী নিতাবসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্কচক্র কদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Oh,
স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাদশভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল Okay.
সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন দীপি মালে, সেবা করলেন রাগ চন্দনে জগন মাতা চন্ডিকা, উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুলোক, ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ অনুবুদ্ধা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে
ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে।
পদভরে পৃথিয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী যাব রক্ত বিজনি কৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনি যাব রক্ত বিজনি কৃন্তিনি যাব মহিষাসুর বিমর্দিনি উঠে শঙ্খ মন্ত্রে অভ্রবক্ষ শঙ্কা শোনমি ক্রন্দী শঙ্খ শোনমি ক্রন্দী নমো চণ্ডী নমো চণ্ডী তব খড়গ শক্তি কৃত কৃতান্ত শত্রু সাতন তন্দ্রী শত্রু সাতন তন্দ্রী নশ সিংহ বাহিনী ঘন হুঙ্কারে ইন্দ্রারি চমুদন্দ্রী নমো চণ্ডী নমো চণ্ডী তুমি রণক দণ্ড টঙ্কার হন কর কলম জলে সবরথ তুরঙ্গ ছিন্ন ছিন্ন তীক্ষ্ণ করবালে নাচ ধূম্র নেত্র দনুজ মুন্ড চক্রপাত নিখণ্ডী তব তথা থই প্রলয়নৃত তথা থই প্রলয়নৃত অংশে বাঁধন গন্ডিংসে বাঁধন গন্ডি নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিল চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী
আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। চণ্ডিকা তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম স্ববিশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা মহীস্বরূপেণ ইতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে ত্বংবৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত ত্বংবৈত সন্না ভুবি মুক্তি হেতু বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম্বৈতৎ কাতে স্তুতিঃ সদ্য পরা পরোক্তিঃ
स्वर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी वंसूता सुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निसंस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकषादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारी रूपसंस्थाने नारायणी नमस्तुते शङ्खचक्रगदाशारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीत उग्र महाचक्रे दंष्ट्रीतव सुन्दरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंह रूपिण उग्रेण हन्तु दैत्यानिकृतोद्यमे त्रैलक्ष्य प्राण सहिते नारायणी नमस्तुते कीरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते गगनशाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूर्णवधने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये वृद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्री महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे भूतिवभ्रवितामसी नियते त्वंगसी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्योस्राहिरो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रय भूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतेजांसि स्वदेनापूर्य या जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनसुतानिव असुरासृग्वथापङ्क चित्तस्ते करज्ज्वलः शुभाय खड्गो भवतु चण्डिके वाङ्नथा वयम् भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्ट्वा तु कामान् सकलानभीष्टा त्वामश्रितानां नवीपन्नराणां त्वामश्रिता झाश्रयथां प्रयान्ति एतत्कृतं यत् कदलं तयाज्य धर्मदिशा देवी महासुराणां रूपैरनेकैर्बहुधात्ममूर्ति कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च कात्वदन्या ममत्तगत्ते अतीवान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांशि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलादि यत्र धावानलो यत्र तराब्धिबन्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वम् विश्वेश्वरी त्वं परिपासि विश्वम् विश्वात्मिका धारसीति विश्वम् विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यम्
यथा असुर बधाद दुनैव सेद्या पापानि सर्व जगदाज्य समग्नयाशु उत्पात पाक जनितांश महोपसर्गात् प्रणतालं प्रसीद त्वं देवि विश्वार्तिहारिणी रैयक्य वाशिनामिज्ये लोकानां वरदा भव। क्षय कृपा कनापे सप्तलोकानंदित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायनी अष्टादश भुजा उग्रचंडा रूपे महिष मर्दन करें। द्वितीय षोडश भुजा भद्रकालीर हस्ते मर्दित है महिष। आर तृतीय वर्तमान कल्पे दश भुजा दुर्गा रूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी। अखिल मानव कंठे ध्वनित पुष्पांजलि स्तोत्र वंदना। जय 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 जिंदित मोरिक भूतपते जय जय जय।
ಸುಮನ ಸುಮನ ಸುಮನೋಹರ ಕಾಂತಿ ಜೊತೆ ಸುಮನ 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 ಸುಮನೋಹರ ಕಾಂತಿ ಜೊತೆ ಶ್ರೀಕರ ಜನಿ ರಜನಿ 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 ಕರವಾ ಸುನಯನ ವಿಭ್ರಮರ ಭ್ರಮರ 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 ಭ್ರಮರಾಧಿಪತಿ ಜಯ ಜಯ ಮಹಿಷಾಸುರಮರ್ದಿನಿ ಬ್ರಹ್ಮ ಕಪಾಲದಿನಿ ಶೈಲ ಸುತೆ ಕಲ ಕಲ ಸತ್ ಕಲ ಸಿಂಧು ಜಲೈರನು ಸಿಂಚಿಲುತೆ ಗುಣರಂಗ ಭುವಂ ಗುಣರಂಗ ಭುವಂ ಕನ ಕಲ ಸತ್ ಕಲ ಸಿಂಧು ಜಲೈರನ ಸಿಂಚಿನು ತೇ ಗುಣರಂಗ ಭುವಂ ಗುಣರಂಗ ಭುವಂ ಭಜತಿ ಸಖೀನ ಸಖೀ ಕುಚ ಕುಂಭಕಿ ಪರಿರಂಭ ಸುಖಾನುಭವಂ ಸುಖಾನುಭವಂ ಭಜತಿ ಸಖೀನ ಶಚೀ ಕುಚ ಕುಂಭಕಿ ಪರಿರಂಭ ಸುಖಾನುಭವಂ ಸುಖಾನುಭವಂ ತವ ಚರಣಂ ಶರಣಂ ಕರವಾಣಿನ ತಾಮರ ವಾಣಿನಿ ವಾಸಿ ಶಿವಂ ತವ ಚರಣಂ ಶರಣಂ ಕರವಾಣಿನ ತಾಮರ ವಾಣಿನಿ ವಾಸಿ ಶಿವಂ ಜಯ ಜಯ ದೇವ್ಯೈ ಮಹಾದೇವ್ಯೈ ಶಿವಾಯೈ ಸತತಂ ನಮಃ ನಮಃ ಪ್ರಕೃತ್ಯೈ ಭದ್ರಾಯೈ ನಿಯತಃ ಪ್ರಣತಾಸ್ಮತಾಂ ರೌದ್ರಾಯೈ ನಮೋ ನಿತ್ಯಾಯೈ ಗೌರ್ಯೈ ಧಾತ್ರ್ಯೈ ನಮೋ ನಮಃ ಜಸ್ನಾಯೈ ಚಂದ್ರರೂಪಿಣ್ಯೈ ಸುಖಾಯೈ ಸತತಂ ನಮಃ ಕಲ್ಯಾಣ್ಯೈ ಪ್ರಣತಾವೃದ್ಧ್ಯೈ ಸಿದ್ಧ್ಯೈ ಕುರ್ಮೋ ನಮೋ ನಮಃ ನೈರಿತ್ಯೈ ಭೂಮಿತಾಂಗಲಕ್ಷ್ಮಿಯೈ ಸರ್ವಾಣ್ಯೈ ತೇ ನಮೋ ನಮಃ ದುರ್ಗಾಯೈ ದುರ್ಗಪಾಲಾಯೈ ಸಾರಾಯೈ ಸರ್ವಕಾರಿಣ್ಯೈ ಖ್ಯಾತ್ಯೈ ತಥೈವ ಕೃಷ್ಣಾಯೈ ಧುಮ್ರಾಯೈ ಸತತಂ ನಮಃ ಅತಿಸೌಮ್ಯಾತಿ ರೌದ್ರಾಯೈ ನತಾಸ್ತಸ್ಯೈ ನಮೋ ನಮಃ ನಮೋ ಜಗತ್ಪ್ರತಿಷ್ಠಾಯೈ ದೇವ್ಯೈ ಕೃತ್ಯೈ ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ವಿಷ್ಣು ಮಾಯೇತಿ ಶಬ್ದಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಏತನಸ್ಯಭಿಧೀಯತೆ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಬುದ್ಧಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ನಿದ್ರಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಇಕ್ಷುಧಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಛಾಯಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಶಕ್ತಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ತ್ರಿಷಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಯಕ್ಷಾಂತಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಯಾತಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಲಜ್ಜಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಶಾಂತಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಶ್ರದ್ಧಾರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಕಾಂತಿರೂಪೇಣ ಶಾಸಿತಾ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಲಕ್ಷ್ಮೀರೂಪೇಣ ಶಾಸಿತಾ
namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu vritti rupena sastita namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu vritti rupena sastita namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu dayarupena sastita namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu tushti rupena sastita namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu matri rupena sastita namastasyai 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 namo namah yadevi sarva bhuteshu pranti rupena sastita namastasyai 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 namo namah indriyanam adhishtatri bhutanam cha akhileshu ya bhuteshu satatam tasyai datti devyai namo namah jiti rupena ya krishnam etad vyapya sthita jagat namastasyai 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 namo namah অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী তিনি পরিণামিনী নিত্যা দেবগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা
একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন, তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃতরসবর্ষিণী মহাদেবীর অমলরূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায়। জিন্তি মঙ্গলা
स्वः सदा नमोस्तुते। मधुकैटभ विध्वंसि विधाति वरदे नमः। चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु विनाशिनी रूपन्ते सर्वदा भक्त्या चापरणे दुरितापहे नते सर्वदा भक्त्या चापरणे दुरितापहे भक्तजनो दाम
दत्त नंदो दे के देव भक्त जनों काम दत्त नंदो दे चिरंतनी भैरव धन लता पुजारी भैरविते गीतांजलि प्रदान करे धन्ना बलन आय गीतवाणी आज अनिले सुनिले नवीन जनोदय दीके संचारित I don't know.